গ্রেফতার ও হয়রানি ঢাবির সিনেট নির্বাচন বর্জনের ঘোষণা ডক্টর রবের নেতৃত্বাধীন প্যানেলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে 25 জন রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন বর্জন করেছে। ঢাবির সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেলে 30 জানুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, নির্বাচনকে ঘিরে আমাদের প্রার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। একজন প্রার্থীকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া প্যানেলের বেশিরভাগ প্রার্থীর বাসায় গিয়ে পুলিশ হয়রানি করছে। আমাদের সমর্থক ভোটার ও কর্মীদেরও প্রশাসন হয়রানি করছে। অনেকে বাসায় থাকতে পারছেন না, এ প্রেক্ষিতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর এ কারণে আমরা নির্বাচন বর্জন করছি। লিখিত বক্তব্যে ডক্টর আব্দুর রব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া গ্র্যাজুয়েটরা দেশের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্র সহ সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ থেকে দেশ পরিচালনার বরাবরই নেতৃত্বাধীন ভূমিকা রেখে আসছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের বিশাল অবদান রয়েছে। দুঃশাসন বিরোধী সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নির্বাচিত সিনেট সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে, সেহেতু 25 জন রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে আয়োজিত ঢাবি সিনেট নির্বাচন 2023-এ অনেক গুরুত্বের দাবিদার। সেই বিষয়ে সামনে রেখেই আমরা আসন্ন রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন 2023-এ অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু সারাদেশের অন্যান্য নির্বাচনের মতো এখানেও স্বাভাবিক ও স্বস্তিদায়ক পরিবেশে নির্বাচনে কাজ করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর থেকেই প্রার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে ও গ্রেফতার করা হচ্ছে। প্রার্থী ও ভোটারদের অনেকেই বাসা বাড়িতে নিরাপদে অবস্থান করতে পারছেন না। নির্বাচনের আগেই যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয়, তাহলে আমরা কি করে ভাবতে পারি যে প্রার্থীরা নির্বিঘ্নে নির্বাচনী প্রচার কাজ পরিচালনা করতে পারবে? আমরা কি করে নিশ্চিত হতে পারি যে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে? ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে বলে কোনো মতেই বিশ্বাস করতে পারছি না। এই ধরনের নাজুক ও অনিরাপদ পরিস্থিতিতে কোনো শিক্ষিত, বিবেকবান ও সমাজ সচেতন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিনেট নির্বাচনে অংশ নিতে পারে না। বিদ্যমান এই পরিস্থিতিতে 25 জন প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন 2023 বর্জন করেন। বর্জন করা প্রার্থীরা হলেন মোহাম্মদ আব্দুর রব, উম্মে কুলসুম, রওজাতুল রুম্মান, মোহাম্মদ মুয়াজ্জম হুসাইন, এ বি এম ফজলুল করিম, মোহাম্মদ ইকবাল হুসাইন ভুইয়া, মোহাম্মদ আতিয়ার রহমান, মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ নূর নবী, মোহাম্মদ ইউসুফ আলী, এ কে এম রফিকুর নবী, মোহাম্মদ আব্দুল মতিন খান, মোহাম্মদ শফিকুল ইসলাম, কাজী মোহাম্মদ বরকত আলী, মোহাম্মদ আব্দুল বাসিত খান, মোহাম্মদ শফিকুল আলম হেলাল, মোহাম্মদ আব্দুল হান্নান, মোহাম্মদ আহসান হাবিব, মোহাম্মদ আমজাদ হোসেন খান, হাবিব আক্তার চৌধুরী, সাবিকুন নাহার, মোহাম্মদ নাজিমুদ্দিন, মোহাম্মদ আব্দুল মান্নান ও মোহাম্মদ নুরুল হুদা।